নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিরাপদ খাদ্য ও বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল আলম ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ সেলিম ও স্থানীয় ব্যবসায়ী জনপ্রতিনিধি সহ সাংবাদিক নেতারা। অনুষ্ঠানে ভোক্তার অধিকার, নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং বাজার মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।